হ্যালো, আমি সৃঞ্জয়। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটাতে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আমি বেশ কিছু আমাদের ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার তাদের ভিডিও দেখলাম, এবং যখন বাঘাযতীন রিভিউ আমি ইউটিউবে লিখছিলাম, আমি দেখছিলাম মানে 100-এর মধ্যে 90% মানুষ পজিটিভ রিভিউ দিয়েছে বাঘাযতীনকে। হ্যাঁ, উইথ দু একটা নেগেটিভ পয়েন্টস তারা কিন্তু বাঘাযতীন সম্পর্কে বলেছে, কিন্তু 10%-এর মধ্যে 5% খারাপ বলবে বলেই বলেছে। সেই রিভিউগুলোকে আমি রিভিউ হিসেবে ধরি না, কিন্তু আর যে 5% তারা আঁতলামি মারার জন্য কিন্তু খারাপ কথাগুলো বলেছে। এবার কেন আমি এই এই পয়েন্টটা বলছি, কেউ গায়ে নিয়ে নেবেন না ভাই, যারা খারাপ বলেছো দয়া করে বলছি, আমি সকলের ওপর রেসপেক্ট রেখে বলছি, এখনও বলছি যে কেউ খারাপ বলার জন্যই বলেছে, কিন্তু তাদেরও যুক্তির অবশ্যই তাদের যুক্তি আছে, তাদের কথারও যুক্তি নিশ্চয়ই আছে তাদের দিক থেকে ভাবলে, বাট আমার মনে হয় সেগুলো কোনো যুক্তিতে আসেই না। আচ্ছা, এই ভিডিওটা স্বাভাবিক আমি ভিডিও করছি মানেই আমার ভিডিও একটু বড় হয়, আমি ছোট করে কথা বলতে পারি না, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট তাড়াহুড়ো করে বলার চেষ্টা করছি যাতে কম সময়ের মধ্যে করা যেতে পারে। বন্ধুরা, বাঘাযতীন সম্পর্কে বেশ কিছু প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন যেটা, যে বাঘাযতীনে অন্যান্য যে ফ্রিডম ফাইটারদের নাম উঠেছে সিনেমাটাতে, তাদেরকে এস্টাবলিশ খুব একটা করা হয়নি, কেন? এছাড়া দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে দু একটা কারণে তারা দু একজন টেকনিক্যাল ইস্যুস নিয়ে কথা বলেছে, যেমন বাঘের VFXটা অনেকেরই ভাল লাগেনি, আমাদেরই বাঘের VFXটার শেষের দিকটায় গিয়ে আমাদের মনে হয়েছে যেন আরটু ঠিক করলে বেটার হতো। তৃতীয় হচ্ছে, অনেকে বলছে খাপছাড়া গল্পগুলোকে এক জায়গায় তৈরি করেছে কেন? চতুর্থ পয়েন্ট হচ্ছে, সেই পয়েন্টটা আমি তো পুরো ভিত্তিহীন মনে করছি, কারণ আমি সেটার উত্তর দেব, যে দেবদার অভিনয় ভালো লাগে, তার নাকি কথায় প্রবলেম ছিল, তার নাকি ডায়লগ ডেলিভারিতে প্রবলেম। তো এই চারটে মেন পয়েন্ট, এই চারটি উঠছে, ওই 5%-এর কথা বলছি যারা নিজেদের আঁতেল মনে করে, তাদের একটা নিজেকে সবার থেকে আলাদা প্রমাণ করার জন্যই ভিডিওটা তৈরি করা, বোঝাই যায়। তো যাই হোক, আবার অনেকে বলে আমরা রিভিউ করছি না, আমরা কেউই রিভিউ করছি না, সত্যি কথা বলতে গেলে আমরা রিয়াকশনই দিচ্ছি, এগুলো রিয়াকশন। তো তাদের কথার মতগুলোই আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। প্রথমত, বাঘাযতীন আমাদের বাংলার একজন ফ্রিডম ফাইটার, প্রথমত, ফার্স্ট অফ অল। দ্বিতীয়ত, তিনি এমন একজন ফ্রিডম ফাইটার যাকে আমরা শুধুমাত্র মূর্তিতে মনে রেখে দিয়েছি বা স্ট্যান্ডে মনে রেখে দিয়েছি, আর দু একটা বিদ্যালয়ে নাম দিয়ে দিয়েছি, থোপে দিয়েছি, দিয়ে হয়ে গেল আমাদের ট্রিবিউট টু বাঘাযতীন। না আমরা বড় করে তার মৃত্যুবার্ষিকী পালন করি, না আমরা বড় করে তার জন্মবার্ষিকী পালন করি, না আমরা তাকে মনে করে মাঝে মাঝে ফুল চড়াই, কোনোদিনও করি না। এগুলো 15ই অগস্টে আমি তো দেখিনি কোনোদিনও বাঘাযতীনের মূর্তিতে কাউকে মালা পড়াতে, সবাইকে দেখেছি নেতাজির মূর্তিতে মালা পড়াতে, আর নয় মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা পড়াতে, আরও যারা আছেন সম্মানীয় ফ্রিডম ফাইটার্স বা আমাদের দেশের জন্য যারা জীবন দিয়েছে তারা, ইভেন ক্ষুদিরাম, মানে ইভেন আমি দেখেছি ক্ষুদিরামকে নিয়ে তার জন্মশতবার্ষিকী পালন হয়, মানে জন্মবার্ষিকী পালন হয়, ক্ষুদিরামকে নিয়ে আমি দেখেছি তার মৃত্যুদিনকে মানে স্মরণ করা হয় বেশ কিছু জায়গায়, কিন্তু বাঘাযতীন নিয়ে আজ পর্যন্ত দেখিনি পশ্চিমবাংলা সরকারকে বা পশ্চিমবাংলাকে খুব আবেগপ্রবণ হয়ে কিছু একটা করতে। তো সেরকম একজন ফ্রিডম ফাইটারকে, যার অবশ্যইভাবে সবচেয়ে বড় কথা, তার স্থানটা কিন্তু ওই যাদের নিয়ে আমরা লাফালাফি করি তাদের থেকে খুব একটা কম নয় হিস্ট্রি বুকে তার নামটা থাকার জন্য, কিন্তু সেটা কিন্তু খুব একটা নেই, দুটো কি তিনটে স্ট্যান্জার মধ্যে শেষ। তো সেরকম একজন ফ্রিডম ফাইটারকে নিয়ে প্রথমত দেব অধিকারী বা দীপক অধিকারী, দেবদা, তিনি এবং অরুণ রায় তাঁরা দুজন মিলে প্ল্যান করেছিলেন যে মানুষের সামনে বাঘাযতীনকে তুলে আনতে হবে। তারা কখনো দায়িত্ব নেয়নি যে আমি থিসিস ক্লাস দেখাবো বা আমি লেকচার দেব অন ফিল্ম, সেটা কিন্তু তারা একবারের জন্যও বলেনি, তারা জাস্ট তুলে এনেছে, দেখো তোমরা তো ভুলে গেছিলে হু ওয়াজ বাঘাযতীন, এই তুলে আনলাম। এইবারে প্রথমত সিনেমাটা কাকে কেন্দ্র করে, বাঘাযতীনকে কেন্দ্র করে,
তো আমি নিশ্চয়ই বাঘাযতীনকে কেন্দ্র করে বাঘাযতীন কেন্দ্রিক সিনেমাতে গিয়ে ক্ষুদিরাম কীভাবে লেখাপড়া করলো, ক্ষুদিরাম কীভাবে পড়াশোনা থেকে সরে গিয়ে বিপ্লবী হয়ে গেল, ক্ষুদিরাম বিপ্লবী হওয়ার পর কোন বইটা প্রথম পড়লো, কোন চারটে মানুষ তাকে বলল যে এইবার বোম মারো, আমরা এগুলো জানতে যাইনি সিনেমা হলে, এগুলো আমরা উপচে পা পেলাম, মানে এগুলো জানার জন্যে বাঘাযতীনকে দেখতে যাইনি আমরা, আমরা এগুলো বাঘাযতীনের সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন পেলাম। শুধু ক্ষুদিরাম কেন, অরবিন্দবাবুর যে বোমা মামলা নিয়েও আমি দেখলাম একজন কোয়েশ্চেন তুলেছে যে অরবিন্দকে রাখার কোনো মানেই নেই, কেন নেই, ওই সময় অরবিন্দের সঙ্গে যা ঘটেছে সেটা তোমাদের দেখানো হয়েছে খুব ছোট করে, কারণ সিনেমা তো ওটা একটা, ওটা ওয়েব সিরিজ নয়, এইটা অনেকে ভুলে যাচ্ছে, বাঘাযতীনী ইজ নট আ ওয়েব সিরিজ হয়ে গেল। তারপরে আমি দেখলাম দু একজন কোয়েশ্চেন করেছে, কী যেন একটা বললাম আমি, ও টেকনিক্যাল ইস্যু বাঘের কেসটা নিয়ে, বাঘটা বাঘ বাঘ অসাধারণ বাঘটা হয়েছে, তোমরা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাউকে একটা এই বাঘটাই করে দেখাতে পারো না, এই জঘন্য, যেটাকে জঘন্য বলছে ওই 5% আতেল, তারা এই জঘন্য বাঘটাকেই করে দেখাক না, তাই না? মানুষ একটা নতুন জিনিস যখন চেষ্টা করছে তখন তাকে না সাপোর্ট করাটা খুব দরকার, সেটা জিতই হোক আর দেবই হোক, মানুষ যে মানুষই প্রথম কিছু একটা নতুনত্ব করতে যাবে আমরা সব সময় তার পাশে আছি, চোখ বন্ধ করে আছি, কেন চোখ বন্ধ করে রাবণে জিদ্দার লুকটা অসাধারণ আমার লেগেছিল বলে আমি পুরো সিনেমাটার জন্যই পুরো চ্যানেলটাকে একটা গোটা দেড় মাস দু মাস ধরে ভিডিও তৈরি করে গেছি, করিনি কেন, শাহরুখ খানকে ভালোবাসি বলে, শাহরুখ খানের একটা প্রজেক্টকে খুব পছন্দ করেছি বলে আমি সেটা নিয়ে ভিডিও করে যাইনি, শাহরুখ খানের ভিডিওতে আমাদের কত ভিউজ হয় যে এত এত টাকা কামাবো, শুধুই সবটাই টাকা নাকি, না না ভুল হচ্ছে, কিছু একটা ভুল হচ্ছে, কারণ দেখো ভুল তো হচ্ছে বটেই, নলে এত লোক তো ধরে ফেললো যে আমরা নাকি টাকা কামানোর জন্যই ভিডিও করি, ফ্যান ক্যাটার করি, কিছুই তো বন্ধ তো করা যাচ্ছে না, সমস্ত প্রোডাকশন হাউস থেকে নিমন্ত্রণ পাই, সমস্ত প্রোডাকশন হাউস ইন্টারভিউ দিতে চাইছে, যাই হোক সেটা একটুখানি কলার উঁচিয়েই বললাম তাদের যারা এই ধরনের মন্তব্যগুলো করে। তো দেবদা নতুন একটা জিনিস ট্রাই করেছেন, আর দেবদা একটা হিস্ট্রি বুক খুলে বসেনি, দেবদা জাস্ট পয়েন্ট আউট করার চেষ্টা করেছেন, দেবদা কেন শুধু প্রজেক্টটাকে দেখানোর চেষ্টা করেছে, পয়েন্ট আউট করার চেষ্টা করেছে, এবার তুমি যদি স্টুডিওস হও তোমার যদি নলেজ নেওয়ার চেষ্টা থাকে মনের মধ্যে তুমি বই খুলে পড়ো, ওটা ডিটেলসে গিয়ে পড়ো, ওর সম্পর্কে ডিটেলসে গিয়ে পড়ো। পয়েন্টটা ছিল বাঘাযতীন সম্পর্কে আমাদের পুস্তকালয়ে খুব একটা বেশি কিছু থাকে না, তার আনুষঙ্গিক যারা আছে অরবিন্দ সম্পর্কে লক্ষ লক্ষ বই আছে, পড়ো খুলে সব জেনে যাবে, তোমার ওখানে গিয়ে আলিপুর বোমা মামলা সম্পর্কে জানতে হবে না, ওটা সম্পর্কে আলাদা বই আছে, বাঘাযতীন নিয়ে যত কটা থাকার দরকার ছিল তত কটা নেই, এটা দুর্ভাগ্য আমাদের। আবার একজন রিভিউয়ার বলবো নাকি, যাই হোক সে তো নিজেকে রিভিউয়ারই বলে না, একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি দেখলাম সাডেনলি হঠাৎ একটা কমেন্ট ঠুকে বসলেন, আমি তো দেখলাম হিন্দির যারা রিভিউয়ার তারা তো আরও ভালো বলছে সিনেমাটাকে, বলবে না কেন, তারা তো জানেই না, বাঘাযতীনকেই চেনে না এই জেনারেশন সারা ভারতবর্ষের, তারা নতুন জানলো, এইবার তারা খুঁজবে যে কোথায় কী কী বই আছে একটু পড়ে দেখি, ঠিক আছে বোঝাতে পারছি আমি যেটা পয়েন্ট আউট করতে চাইছি বোঝাতে পারছি। সো এই যে এই ফেক গিরিগুলো, আমি একটা বড় আঁতেল, আমাকে প্রমাণ প্রমাণ করতেই হবে, ওই জায়গাটায় কেন এরম হলো না, তো তোর কি ভাই সাধারণ মানুষ দেখছে কি দেখছে না, হ্যাঁ এবার বলতে পারে কই আবার সেই তুলনা, অমুক সিনেমা ওই সেই খিস্তি সিনেমাগুলো, যাই হোক সরি, গালাগালি গালাগালি সিনেমাটা, সেই সিনেমাটা কেন এত লোক দেখতে যাচ্ছে, কারণ বাবার বয়সী একটি লোক যখন অনস্ক্রিনে দাঁড়িয়ে গালমন্দ করে তাকে দেখার ইন্টারেস্ট একটা বাচ্চা ছেলেমেয়েদের এমনি থাক, ওটা বেশি দিনের জন্য না, ওগুলোকে বলে হিরিক, কপ্পুরের মতো পাক জ্বলবে উড়ে যাবে, কিন্তু বাঘাযতীন থেকে যাবে, এটা লং রানের ঘোড়া, একটু ওয়েট করে যাও। যাই হোক আমি এটা কিন্তু যে সকল রিভিউয়াররা এই ধরনের কোয়েশ্চেনগুলো তুলছে আমি তাদেরকেই রিপ্লাইটা দিলাম, হ্যাঁ আমরা কি তাই বলে বাঘাযতীন সিনেমার রিভিউ করতে গিয়ে খুন ধরিনি, বলেছি তো বাঘটাকে আমাদের ভালো লাগে, কিন্তু তার সঙ্গে এটাও বলেছি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যে এই যে মানে চ্যালেঞ্জটাকে নিয়েছে, এই যে বাঘটাকে করতে পেরেছে যতটুকুনি করুক দুরন্ত, কেউ করে দেখাতে পারবে না, পারে তো নি, এইবার চেষ্টা করলে পারবে, লোকে আগে করে নেয় তারপরে অন্য একজন চেষ্টা করে, তো লোকের বাংলার অন্য প্রোডাকশন হাউসগুলোর তো সাহস বাড়বে যে চলো এবার তো দেব এরম করলে একটা আমিও চেষ্টা করি, উৎসাহ দিতে ভালো লাগে না না মানুষকে, শুধু কাটি কী হবে করে,
ইসলাম। যাই হোক, বাঘাযতীন প্রচণ্ড ভালো চলছে, নিজের দমে চলছে এবং যেরম চলার দরকার ছিল সেরকমই চলছে। বরঞ্চ প্রথম দিন থেকে আজ পর্যন্ত বাঘাযতীনের গ্রোথ বেড়েই চলেছে পাবলিক রেসপন্সের। কিন্তু অবাক বিষয়, যে সিনেমাগুলোকে নিয়ে বাঘাযতীনকে তুলনা করা হচ্ছে তাদের গ্রোথ কিন্তু প্রথম দিন থেকে আজ পর্যন্ত ডাউনফল যাচ্ছে, 2% হলেও ডাউনফল যাচ্ছে। যাই হোক, তো বাঘাযতীন অনেক দূর যাওয়ার জন্যই এসছে, এটা নতুন করে বলার কিছু নেই। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে কালকে দেখা হবে, টাটা। আর যদি আমার এই ভিডিওতে কোনো কথা তোমাদের বা কারোর, তোমার আপনার তোর যদি পার্সোনাল খারাপ লেগে থাকে তাহলে আমি খুবই দুঃখিত, কিন্তু এই সত্য কথাগুলো তো বলতেই হতো, তাই বললাম। নিজগুণে ক্ষমা করে দিও যদি কোনো ভুল ত্রুটি করে থাকি। আর এই ভিডিওটা যদি মনে হয় আমি ঠিক কথা বলছি তাহলে অবশ্যইভাবে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন। দেখলে এখনকার জন্য চললাম, টাটা।